পথচারীদের সমস্যা সৃষ্টি করে দীর্ঘদিন ধরে চলছে তেলিয়ামুরা বাজার এলাকায় নো পার্কিং জোনে পার্কিং যার কারণে প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হচ্ছে জাতীয় সড়ক ধরে যাতায়াতকারী গাড়ি এবং পথচারীরা তেলিয়ামোড়াতে শুক্রবার এবং সোমবার এই দুটি তিন মূলত সাপ্তাহিক হাটবার স্বাভাবিকভাবেই তেলিয়ামরা বাজার এলাকায় মানুষজনের উপচে পড়া ভিড় জমে অপরদিকে এই সাপ্তাহিক হাট দিনগুলিতে বিভিন্ন দোকানিরা তাদের পশরা সাজিয়ে ফুটপাথ দখল করে রাখে এটা মূলত পথচারীদের কাছে গোদের উপর বিষ ফোড়ার যন্ত্রণার সামিল অন্যদিকে জাতীয় সড়কে যানবাহন পার্কিং করার কারণে যে কোনো সময় শহর এলাকায় বড় ধরনের পথ দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে কিন্তু নো পার্কিং জোনে গাড়ি পার্কিং করার বিষয়ে তেলিয়ামোড়া ট্রাফিক পুলিশ কর্মীদের হুঁশ নেই এ ব্যাপারে শুক্রবার

অপরদিকে ট্রাফিক পুলিশ রাস্তায় থাকলেও সেই পুলিশের সামনেই নো পার্কিং জোনে বিভিন্ন যানবাহনের চালকরা তাদের গাড়ি পার্কিং করছে কিন্তু ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ধরনের করা পদক্ষেপ নিচ্ছে না রিপোর্ট আর